যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে লক্ষ্মীপুরে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে 31 বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ, পুলিশ সুপার ডক্টর AHM কামরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। পরে শহরের বাগবাড়িস্থ কনকবরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে সকাল 8টায় জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন হবে। এছাড়া দিনভর লক্ষ্মীপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে আপনার পাশে।